রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া যে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি তা কিন্তু নয়। আর এখন মনে হচ্ছে বিএনপির রাজনীতিটা আর জনগণের জন্য নয়, এখন মনে হচ্ছে বিএনপির রাজনীতিটা একমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষার জন্য, খালেদা জিয়ার জন্য। বিএনপির রাজনীতি জনগণের জন্য নয়। গত 15-20 দিন ধরে বিএনপির নেতাদের বক্তব্য যদি শুনেন তাহলে কি দেখতে পাবেন, যে কোনো বক্তব্য নাই। খালেদা জিয়ার কি হয়েছে সেটি তারা প্রতিনিয়ত বলছেন। কালকে দেখলাম টেলিভিশনের পর্দায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন খালেদা জিয়ার পেটে কি কি সমস্যা হয়েছে। মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভিতরে ভিতরে এফআরসিএস পাস করেছে, এই জন্য ডাক্তারে যে কথা বলার কথা ছিল সেটি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলা শুরু করেছে। একটু আগে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বেগম খালেদা জিয়াকে নাকি আইনের ধারা বলে বিদেশ পাঠানো যাবে। এখন মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু ডাক্তার নয়, ভিতরে ভিতরে ব্যারিস্টারও হয়েছে, যে তিনি এখন আইনেরও ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বড় ডাক্তার, রিজভী সাহেবও বড় ডাক্তার, আবার গয়েশ্বর বাবুও ডাক্তার, তারা এখন ডাক্তার হয়ে কথা বলা শুরু করেছে। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া যে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি তা কিন্তু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথায় কথায় বলছেন বেগম খালেদা জিয়াকে আমরা ভয় পাই, বেগম খালেদা জিয়াকে আমরা মোটেও ভয় পাই না, কারণ আপনারা 2008 সালের নির্বাচনে 29টি আসন পেয়েছিলেন, উপনির্বাচনে আরো 2টি বেড়ে 31টি হয়েছিল, কিন্তু মূল নির্বাচনে 29টি আসন পেয়েছিলেন। বেগম খালেদা জিয়ার দল 2008 সালে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, বেগম খালেদা জিয়ার দল 2014 সালে জনগণকে ভয় পেয়ে নির্বাচন থেকে পালিয়ে গেছে, বেগম খালেদা জিয়ার দল 2018 সালে নির্বাচনে মাত্র 5টি আসন পেয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়া আজকে রাজনীতির মাঠে, বেগম খালেদা জিয়া আগে যে পরিস্থিতি ছিলেন বিএনপি কিংবা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে সেইভাবে আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নাই, তারা যেহেতু জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে এখন ষড়যন্ত্র তাদের একমাত্র ভরসা, যেই ষড়যন্ত্র তারা সবসময় করে আসছে সেই ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। খালেদা জিয়ার একটু পেটের অসুখ হলে, হাঁটুতে একটু ব্যথা বাড়লে তারা কথায় কথায় বিদেশ পাঠানোর জন্য দাবি দেন। আসল উদ্দেশ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে অজুহাত হিসেবে নিয়ে তারা বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চায়, সেখান থেকে যাতে বেগম খালেদা জিয়া রাজনীতিটা করতে পারে, যেটি তারেক রহমান করছে। সুতরাং আমরা আপনাদের ফন্দি ফিকির বুঝি, অবশ্যই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর, এবং সেই কারণে তার পছন্দ অনুযায়ী তিনি বঙ্গবন্ধু মেডিকেলে ছিলেন। বিএনপির পক্ষ থেকে দাবি দেওয়া হলো বঙ্গবন্ধু মেডিকেল নয়, তারা অন্য হাসপাতালে নিতে চায়। বেগম খালেদা জিয়া তার পছন্দ অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে আছে, যদি সেখানে ভালো চিকিৎসা না হয় তাহলে তাকে আবার বঙ্গবন্ধু মেডিকেলে ফেরত আনা যায়। সেখানে তো দেশের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা তো বঙ্গবন্ধু মেডিকেলের সাথে যুক্ত আছে, সেখানে তাকে ফেরত আনা যায়। দরকার হলে বিদেশ থেকে বিশেষজ্ঞও আনা যায়, তাতে কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, এবং দেশের বড় বড় চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা যায়। সেটি করবেন না, বেগম খালেদা জিয়াকে বিদেশেই পাঠিয়ে দিতে হবে। এটির উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, এটির উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জিয়াকে এই অজুহাতে বিদেশে পাঠিয়ে দিয়ে বিদেশে বসে তারেক জিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আরও বেগবান করা, খালেদা জিয়া যাতে সেখান থেকে রাজনীতি করতে পারে সেটির ব্যবস্থা করা। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া যিনি নিজের জন্মের তারিখটা বদলে দিয়ে 15 আগস্ট কেক কাটেন, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পুরো পরিবারকে
বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, সেই দিন নিজের জন্মের তারিখ বদলে দিয়ে কেক কাটেন। অর্থাৎ এই হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য তিনি কেক কাটেন। এই বেগম খালেদা জিয়া তার ক্ষমতার সময় তার পুত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে, পুরো আওয়ামী লীগের নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। এই বেগম খালেদা জিয়া যার বাড়ির সামনে বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্রের মৃত্যুর পর দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গিয়ে 20-25 মিনিট দাঁড়িয়েছিলেন, সৌজন্যতা বশত খালেদা জিয়া দরজাটা খোলেন নাই, বরং ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। যিনি এরকম, যেই মানুষ বেগম খালেদা জিয়া এরকম প্রতিহিংসা পরায়ণ, জিগাংসা পরায়ণ, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেই মহানুভবতা দেখিয়েছেন সেটি বিরল, নজিরবিহীন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কদিন আগে বলেছেন খালেদা জিয়াকে নাকি স্লো পয়জনিং করা হয়েছে, এই কথা তো 1 বছর আগে বলেন নাই, এখন যেহেতু বলছেন, এখন তো আপনাদের তত্ত্বাবধানে, গত 1 বছর ধরে আপনাদের তত্ত্বাবধানে, 9-10 মাস 1 বছর ধরে আপনাদের তত্ত্বাবধানে পুরোপুরি, এবার কেয়ার হাসপাতালে, তাহলে যদি কিছু হয়ে থাকে সেটার জন্য তো আপনারা দায়ী। এই জন্য তো আমি মনে করি যে তদন্তের স্বার্থে তারা যদি তদন্ত চায়, বিচ্চ ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ এখন যে সমস্ত চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু এই অভিযোগ এনেছেন, সুতরাং উনিই সবচেয়ে ভালো জানেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করলেই এই সত্যটা বেরিয়ে আসবে, আসলে কিছু হয়েছে কিনা বা হয়নি। সুতরাং এই সমস্ত কথা বলে জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়। জনগণ বিভ্রান্ত হবে না। কিছু নেতা আছে, মান্না সাহেব বলেন একসময় ইসলামী ছাত্র সংঘ করত। মান্না সাহেবের হিস্ট্রি একটু জানা দরকার। একসময় ইসলামী ছাত্র সংঘ, তারপর ছাত্রলীগ, তারপর জাসদ, জাসদ ভেঙে বাসদ, বাসদ থেকে আবার আরেক দল, এ পর্যন্ত হাফ ডজন দল বদল হয়ে গেছে মাশাআল্লাহ। এবং তারা প্রতিদিন বলে দেশে কোনো উন্নয়ন হয় নাই। তারা সুন্দর করে ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয় নাই। যেই রাস্তা আগে 2 লেন ছিল সেটি 4 লেন হয়েছে, যেই রাস্তা 4 লেন ছিল সেটি 6 লেন হয়েছে, এবং সেই রাস্তার উপর দিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয় নাই।